মাস্টার স্ট্রোক দিলেন জাস্টিস গাঙ্গুলি, চাকরি হারাতে চলেছেন বেআইনি শিক্ষক শিক্ষিকারা, আর পালাবার কোনো পথ নেই, কেউ বাঁচাতে পারবে না বেআইনি শিক্ষক শিক্ষিকাদের, এমনই নির্দেশ দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। দিনের শেষে জাস্টিস গাঙ্গুলি আবারও কড়া নির্দেশ দিলেন বেআইনি শিক্ষক শিক্ষিকাদের ইস্যুতে। আদালতের নজিরবিহীন পদক্ষেপে চাকরি হারাচ্ছেন কয়েকশো শিক্ষক। স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতিকাণ্ডে নজিরবিহীন পদক্ষেপ নিতে চলেছে কলকাতা হাইকোর্ট। অবৈধ শিক্ষকদের তালিকা প্রকাশের নির্দেশ দিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। অনেক ঢেলে ইঁদুর বেরুবে, 24 ঘন্টার মধ্যে ভুয়ো তালিকা প্রকাশের নির্দেশ দিলেন বিচারপতি। এই মামলায় আদালতকে এসএসসি আগে জানিয়েছে তারা এমন 183 জনকে খুঁজে পেয়েছেন যাদের নাম মেধা তালিকার নিচে থাকা সত্ত্বেও নিয়োগের সুপারিশপত্র দেওয়া হয়েছে। বিচারপতির নির্দেশ, 3 দিনের মধ্যে কমিশনকে এই তথ্য জানাবেন জেলা স্কুল পরিদর্শকরা। আগামী 14 ডিসেম্বরের মধ্যে এ বিষয়ে পরবর্তী রিপোর্ট পেশ করার জন্য এসএসসি কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন তিনি। আগামী 3রা ডিসেম্বর এসএসসি কর্তৃপক্ষ, মামলাকারী এবং সিবিআই নিজেদের মধ্যে বৈঠক করবেন। গাজিয়াবাদ এবং এসএসসির দপ্তর থেকে বাজেয়াপ্ত হওয়া হার্ডডিস্ক থেকে ইতিমধ্যেই ওএমআর সিটের যে নমুনা পাওয়া গেছে তা খতিয়ে দেখে রিপোর্ট দেবে সিবিআই। এসএসসির উদ্দেশ্যে বিচারপতির মন্তব্য, কোনো রকম ভয় পাবেন না, অনেক ধেরে ইঁদুর বেরোবে। বৃহস্পতিবার শুনানি পরে 183 জনের নাম প্রকাশের নির্দেশ দিলেন তিনি। এই মামলায় আবেদনকারীর পক্ষের দাবি, সিবিআই রিপোর্ট অনুযায়ী ভুয়ো সুপারিশ দেওয়া হয়েছে 952 জনকে, ফলে আপাতত 183 জন শিক্ষকের চাকরি যাওয়ার সম্ভাবনা প্রবল এবার। তবে সিবিআইয়ের চূড়ান্ত রিপোর্টে সেই সংখ্যা কয়েক হাজার হতে পারে বলে মিলছে ইঙ্গিত। উল্লেখ্য, এসএসসির 9, 10, 11, 12 এবং নন টিচিং স্টাফদের যোগ করলে সংখ্যাটি যে কয়েক গুণ বেড়ে যাবে তা বলাই বাহুল্য, এবং তার সাথে সাথে প্রাথমিকে যে সমস্ত বেআইনি শিক্ষক শিক্ষিকা আছে তাদেরও কিন্তু কপালে চিন্তার ভাঁজ পড়ে গেল। কারণ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় আজ যে নির্দেশ দিলেন তাতে তাদেরও কিন্তু ঘুম উড়ে গেল, কারণ 183 জনের প্রাথমিকভাবে চাকরি বাতিল হতে চলেছে। এবং শুধুমাত্র তাদের চাকরি বাতিল নয়, বিচারপতি গঙ্গোপাধ্যায় এই নির্দেশও দিয়ে রেখেছেন তাদের প্রয়োজন হলে গ্রেপ্তার পর্যন্ত করতে পারবে সিবিআই, তাদের জেরা করতে হবে প্রাথমিক পর্যায়ে। জেরায় যদি সহযোগিতা না করেন, কার নির্দেশে চাকরি হয়েছিল তাদের, কোন বড় মাথাকে টাকা দিয়েছেন তারা, কোন দালাল ধরে চাকরি পেয়েছেন তারা, সেই সমস্ত কিছু তথ্য যদি সিবিআই জেরায় ফাঁস না করেন তাহলে তাদের গ্রেপ্তার পর্যন্ত করতে পারবে সিবিআই, এমনই নির্দেশ দিয়ে রেখেছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। অর্থাৎ হাজার হাজার শিক্ষক শিক্ষিকা, বেআইনি শিক্ষক শিক্ষিকার এবার কপাল পুড়তে চলেছে, চাকরি থেকে বরখাস্ত হতে চলেছেন হাজার হাজার বেআইনি শিক্ষক শিক্ষিকা খুব শীঘ্রই, এমনই নির্দেশ দিয়ে দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বন্ধুরা, আপনারা কী বলবেন? বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় আজ যে নির্দেশ দিলেন তার পরিপ্রেক্ষিতে আপনাদের মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। এইসব খবরের লেটেস্ট আপডেটের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নতুন নতুন ভিডিওর নোটিফিকেশনের জন্য নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করুন। ভিডিওগুলি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন। ধন্যবাদ। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।